ইয়ামানের বাদশা খুব চমৎকার ঘটনা দেখেন ইয়ামানের বাদশা নাম হলো তুব্বা হিমিয়ারি মদিনার আগের নাম কি ছিল বলে ইয়াসরিব মদিনা মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব এই ইয়াসরিবে একবার উনার একটা গভর্নরকে পাঠাইছে ইয়ামানের বাদশা গভর্নরকে পাঠাইছে তা পাঠানোর পরে ইয়াসরিবের সব মানুষগুলো বিচার কার্যক্রম বা যে কোনো ঝামেলার কারণে পছন্দ হয়নি তো মেরে ফেলছে রাষ্ট্রীয়ভাবে কারো গভর্নরকে হত্যা করে এটা আইন খারাপ অপরাধ টেনে মেরে ফেলছে মারার পরে ইয়ামানের বাদশার মেজাজ খারাপ হইছে এ মনে মনে চিন্তা করছে যে এলাকার লোক আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিন থেকে চিহ্ন নিশ্চিহ্ন করে দিব অর্থাৎ মদিনাকে ধ্বংস করে দিব যার কারণে বিশাল বড় একটা দল নিয়ে উনি রওনা হয়ে গেছেন কোন জায়গায় ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অনেক বড় দল নিয়ে মদিনা শহরের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তারপর ওখান থেকে আসবে বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে সাথে এমন পাত্রিয় তখনকার জামানার কিতাব যারা পড়লো এরাও আছে পাদ্রী একটা মদিনা শহরের মধ্যে যখন ইয়ামানের বাদশা প্রবেশ করলো পাদ্রী ডাক দেয়া বলতেছে বাদশা নামদার যে জায়গাটায় আপনি ঢুকলেন এই এলাকার চতুর্দিকের আবহাওয়া এলাকার নাম এলাকার অবস্থা এগুলো দেখার পর আমার মনে হলো এটা সাধারণ কোন এলাকা নয় এটা ওই এলাকা যেই এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হিজরত করে আসবেন এটা সাধারণ কোন এলাকা না এটা অনেক দামি এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে প্রেরণ করবেন আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন আল্লাহর কসম ওই এলাকা আপনার কেন গোটা বিশ্ববাসীর ক্ষমতা নাই ওই এলাকাকে নিশ্চিহ্ন করবে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন তার আগে উম্মত পাঠায়েন কিভাবে রাখে মদিনা শহরের মধ্যে ইয়ামানের বাদশা ঢুকলো ঢুকার পর যখন নাকি পাদ্রীর কাছে শুনলো এখানে ইয়ামানের বাদশা যখন শুনলো মদিনার মহমান আসবে নবী আসবে ইয়ামানের বাদশা এই কথা শোনার পর দুইটা কাজ করলো কয়টা কাজ এক নম্বরে এই লোকটা সর্বপ্রথম ডাক দিয়ে করলো যে হা আমার যত চেলা চামুন্ডা আছো তোমরা শুনে নাও যেই শহরের মধ্যে মদিনা ওয়ালা নবী আসবে ওই নবীর উপরে আমি ইয়ামানের বাদশা আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে সাক্ষী রেখে তার উপরে ঈমান নিয়ে আসলাম বুঝেন তখনও কিন্তু নবী আসে নাই নবী আসে নাই দুনিয়াতে ইয়ামানের বাদশা ঈমান আনলো ঈমান আনার পরে দুইটা কাজ করলেন কয়টা এক নাম্বার সুন্দর করে চিঠি লিখলেন চিঠিটা এখনো পর্যন্ত তাফসীরের কিতাবে আছে সুন্দর করে চিঠি লিখলেন বলে আমানতু বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরব্বিকা ওয়া রব্বি কুল্লি শাইই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারায়িল ইসলাম ফা ইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইন লাম উদরিককা ফাশফা আলি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা ফা ইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন সুন্দর করে চিঠি লিখলেন যে হে পয়গম্বর আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম আপনার রবের উপরে ঈমান নিয়ে আসলাম আপনার শরীয়তের হুকুমের উপরে ঈমান আনলাম আপনাকে আমি জমিনের মধ্যে পাই যদি এটা আমার নিয়ামত আর যদি জমিনের মধ্যে আপনাকে না পাই আপনি কিয়ামতের ময়দানে আমাকে ভুলবেন না কারণ কি আমি হলাম আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত সুবহানাল্লাহ সুন্দর করে চিঠি লিখলেন এই চিঠিটা লিখে একটা দুইতলা বিল্ডিং বানায় দেন দুইতলা ঘরের মধ্যে একজনকে রেখে ডাক দেয়া বলে আমার ভাই তুমি এই জায়গায় থাকো এখানে যতদিন থাকবা আখেরি জামানার নবী যদি না আসে ততদিন থাকবা ওই নবী আসবে সুন্দর করে আমার চিঠিটা তার কাছে পৌঁছায় দিবা আমার সালাম দিবা
তুমি যদি না পাও তোমার সন্তান কে ওসিয়ত করবা তোমার সন্তান আমার পয়গম্বরের কাছে চিঠিটা দিবে এরকম করে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততক্ষণ এই ঘরটার মধ্যেই তোমরা অবস্থান করবা ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠিটা লিখে ঘরটা বানায় বিদায় হয়ে গেলেন একজনকে রেখে দিলেন তুমি এই জায়গায় থাকবা ওনার আদেশ মতো তার খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয় একদিন যায় দুই দিন যায় এক বছর দুই বছর যায় এমন করতে করতে পয়গম্বর এখনো আসেন না জমিনের মধ্যে 100 বছর অতিবাহিত হয়ে গেছে 200 বছর অতিবাহিত হয়ে গেছে 300 বছর অতিবাহিত হয়ে গেল 400 বছর অতিবাহিত হয়ে গেল এমন করতে 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 900 বছর পার হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ 900 বছর অতিবাহিত আমার পয়গম্বর জমিনে আসলেন মক্কা দ্বীনের দাওয়াত দেয় মক্কাবাসী আমার নবীকে আঘাত দেয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এ নবী আর মক্কা থাকা দরকার নাই হিজরত কর মদিনায় যাও আমার পয়গম্বর মক্কার জমিনের দিকে তাকায় তাকায় বলে কাবা তোমাকে আমি এখান থেকে সাক্ষী রেখে বিদায় হয়ে গেলাম তোমার কাছ থেকে আমি ফকিরের মতো বিদায় হয়ে যাইতেছি মনে রাখবা সাক্ষী থাকবা আমি পয়গম্বর তোমার কাছে আসব লেকিন বাদশা হয়ে তোমার দরবারে আমি ফিরে আসব যেই মক্কার কাফেররা আমাকে এখান থেকে বের করে দেয় আমি পয়গম্বর কথা দিলাম বাদশা হয়ে তোমার কাছে আসব কাফেরদেরকে মাফ করে দিব আমার নবী কাফেরদের যন্ত্রণায় মক্কা ছেড়ে দেয় যদিও মক্কার কাফেররা পয়গম্বরকে আঘাত দেয় আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به
أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درو شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোমরাইল আশরাফুল নুরানি মাদ্রাসার উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপুর ইসলামপুর ভাইরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম ইমানি মুজাকারায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে মহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ খন যাবত আপনারা মুফতি নজির আহমদ সাহেব মাদ্রাসাতুল আলীর জবান থেকে মূল্যবান মূল্যবান নসিহাগুলো শুনছিলেন আমি আপনাদের সামনে মুখতাসার সময় কিছু কথা বলবো ইমানি মুজাকারায় আল্লাহ পাক যেন এই কথাগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে বলেন আমিন ঘুমাবেন না তো ইনশাআল্লাহ ঘুম আসতেছে শীত লাগছে ভালো ঠান্ডা পড়ছে না বললেই হয় আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন টেনশন নাই আমরা যারা ঢাকার আলোচক যদিও আমার বাড়ি মাগুরায় কিন্তু জন্ম এবং থাকা সবকিছুই ঢাকায় তো সেই ক্ষেত্রে আমরা ঢাকার বক্তা যারা সারা বাংলাদেশে আলোচনা করি আমাদের এটা বদ অভ্যাস হলে আমরা বেশি আলোচনা করতে পারি না কারণ অনেক প্রোগ্রামের চাপ হওয়ার কারণে নিজামটাই বানায় ফেলছি এক ঘন্টা কথা ইনশাআল্লাহ আজকেও আমি সেভাবেই কথা বলবো তবে আপনাদের এই মাদ্রাসা এবং আপনাদের এই মাহফিলের সভাপতি কে এম সাফায়াত আলী সাহেব ওনার অনুরোধে আজকে হয়তো একটু বাড়াইতে পারি ইনশাআল্লাহ তবে শর্ত হইল আপনারা যারা এখানে বসা আছেন আপনাদেরকে এই জায়গাটায় মোটামুটি ছোটখাটো জিহাদের ময়দান বানায় রাখতে হবে পারবেন এই যে হাতটা যে ঢুকাইছেন চাদরের মধ্যে শীত আপনারা বলতেছে দোস্ত আয় তোর কাছেই দরকার আমার এই হাতটা চাদর থেকে বের করে দুই হাত উঠান আওয়াজ দিয়ে বলেন হয় নাই আরো জোরে বলেন আমি টেস্ট করব আজকের প্রোগ্রামে কি জোয়ান বেশি না মুরব্বি বেশি এটা একটু টেস্ট করা দরকার কি বলেন জোয়ান বেশি না মুরব্বি বেশি আমার মন বলতেছে আজকে মুরব্বিরা বেশি মুরব্বীদের সামনে কথা বলার মজা আলাদা জোয়ানদের সামনে কথা বলার মজা আলাদা তবে আমার মন বলতেছে আজকের মুরব্বীরা জোয়ানদেরকে ফেল মেরে আওয়াজ দেবে ইনশাআল্লাহ ঠিক আছে কারা কারা জোয়ান একটু হাত তোলেন তো সামনে থেকে জোয়ানরা হাত তুলছে এরা জোয়ান আপনিও জোয়ান কাকা মাশাআল্লাহ হাত নামান দুই নম্বরই চলতেছে শোনেন যারা আজকে তারাই বুড়া যারা বিয়ে করেছে অর্থাৎ বিবাহিতরা বুড়া অবিবাহিতরা জোয়ান ঠিক আছে কারা কারা বিবাহিত তারা হাত তোলেন আমি আছি টেনশন নাই মাশাআল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহ তাকবীর বলবেন না শুধু বিবাহিতরা নারে তাকবীর আলহামদুলিল্লাহ এবার জোয়ানরা হাত তোলো অবিবাহিতরা এরা কি দুই নম্বরে চলতেছে নাকি
এক নাম্বার নাই তুলছে আওয়াজটি বুড়াদের চেয়ে বেশি হবে না কম হবে আরো জোরে বেশি হবে না কম হবে এমন আওয়াজ দিবেন বাসায় যারা ঘুমের ধান্দা করতেছে লুঙ্গি বাঁধতে বাঁধতে এখানে দৌড় দিবে রাজি আছেন সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কিনা আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমর আর ইতিহাস বীর গাথা আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমর আর ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম আমি যতক্ষণ আছি জওয়ান থাকবেন ইনশাআল্লাহ জবান বন্ধ করবেন শীতরে বলবেন তুই শ্বশুর বাড়িতে যা ঠিক আছে শীতরে বলবেন কই যা ইনশাআল্লাহ বক্তা জওয়ান আপনারা বুড়া থাকতে পারবেন না জওয়ান হওয়া লাগবে হ্যাঁ জোরে বলেন ঠিক কি না আওয়াজ দিবেন যেন সিংহের মতো মনে হয় কির বিড়ালের মতো ঠিক জোরে বলেন ঠিক আল্লাহু আকবার এটা হলো আওয়াজ আমরা বিশ্ব নবীর উম্মত কার উম্মত বিশ্ব নবীর উম্মত আমাদের ভাবসাবি আলাদা আমাদের পাওয়ারই আলাদা ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আপনারা জিনেদার মাটিতে আছেন আমি জিনেদার গর্ব মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ সাগরেত কথা বলে না এই সুতরাং এই জমিনে এখন আইনউদ্দিন না থাকলেও সাইদ আহমদ আছে এখন এখনো নাইমুল হক আছে আপনাদের জিনেদার গর্ব না আলহামদুলিল্লাহ আমি এই কারণে আপনারা আজকে আপনাদের সন্তান আমি ফ্রি নিয়ে আসছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকেও খেদমত করার তৌফিক দান করুক আর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ পাক মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক মাদ্রাসার ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করুক পিছনে যারা যুবকরা দাঁড়িয়ে আছেন আপনারা কি বসতে পারবেন যুবক ভাইরা একটু বসে যান সবাই বসে যান দাঁড়ায় আছে এখনো কেউ যদি দাঁড়ায় থাকে সিস্টেম হইলে বসানো পায়জামা বা লুঙ্গি যেটাই পড়বে খালি ধরে টান দিবেন হয়তো সে বসবে না তো তার প্যান্ট বসবে শুরু করেন আমল এখন বসে সবাই রে বসায় দেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নেতা ঠিক কি না এই নেতার উপরে কোন নেতা আছে আপনাদের জিনেদায় আছে এরপরে ওনার রাজনীতি সামনে আসতেছে স্লোগান চলবে অমুক নেতার চরিত্র মুখস্ত এটা আপনাদের কত নেতার চরিত্র যে দেখলাম কিন্তু আমাদের দেশের অধিকাংশ চরিত্রই দেখছি চুর আর দুর্নীতির চরিত্র ভালো চরিত্র আমরা পাই নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একজনকে চরিত্রের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চারিত্রিক সনদ দিয়েছেন কে আল্লাহ দিয়েছে আপনারা আমরা যাদেরকে চারিত্রিক দিক থেকে নেতা মানি এরা চরিত্রের চল বুঝে না এই কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত একটা রোড কতবার হইছে আর ভাঙছে যদি চরিত্র ঠিক থাকতো রডের পরিবর্তে নিচে বাঁশ দিত না তাহলে চরিত্রের সনদ কার জন্য দিবেন
ধরেন উদাহরণ তো কেউ ভালো সব সবচেয়ে খারাপ এরকম না অনেক নেতা আছে ভালো কিন্তু অধিকাংশই খারাপ এখন যে লোকটা খারাপ আপনি তার ব্যাপারে যদি স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই লোকটা মনে করবে যে কি রে এত চুরি করার পরও এত দুর্নীতি করার পরও চরিত্র যদি ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি ছোট থাকাই তো ভালো এইজন্য দুনিয়ার কোন মানুষের স্লোগান দেওয়া দরকার নাই স্লোগান হবে বিশ্বনবীর চরিত্র আমি ভুল করেন কে ফুলের চেয়েও পবিত্র বিশ্বনবীর চরিত্র এটা হবে স্লোগান আল্লাহ পাক এই নবীর চরিত্রের কথা কোরআনে বর্ণনা করেন শুধু বর্ণনা নয় আল্লাহ পাক সূরা নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত চুপচাপ ছিলেন আল্লাহ পাক যখনো পর্যন্ত উনাকে দায়িত্ব দেন নাই চুপ থাকার পরে 40 বছর পর দায়িত্ব দিলেন কথা বলা শুরু হইল ঘরে 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 যে যে আল্লাহর হাবিব বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এ মানুষেরা তোমরা ঈমানের জন্য দাওয়াত গ্রহণ করো যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে সফল হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য নবী অন্য হাদিসে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদখালাল জান্নাহ জমিনের মধ্যে কোন ঈমানদার মুমিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঈমান আর ইহতিসাব সঙ্গে যদি কেউ পড়ে এই দাওয়াত দেওয়ার জন্য যখন পয়গম্বর ঘরে ঘরে যায় জায়গায় জায়গায় যায় পাড়ায় পাড়ায় যায় সাফা পাহাড়ের চূড়ায় উঠে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন হে লোক সকল ঈমান আনো কালেমা পাঠ করো সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা করেছিল সেইটা আর কেউ নয় নবীর আপন চাচা আবুল আহাব মনে রাখবেন যত মানুষ আপনার বিরোধিতা করবে কাছের লোকটা বিরোধিতা করবে দূরের লোকটা বিরোধিতা করে না আপনার আপন মা আপনার আপন ভাই আপনার আপন চাচাতো ভাই আপনার চাচা আপনার মামা ঘরের লোক আপনার ক্ষতি করবে বাহিরের লোক ক্ষতি করে না আল্লাহর নবীকে ঘরের লোক ক্ষতি করে বলছে এই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা দাউতানা এই কারণে তুমি আমাদেরকে এখানে ডাকছো তোমার ধ্বংস হোক নবীকে তার চাচা আগে ভেটো দিচ্ছেন বাহিরের মানুষদের নাই আল্লাহ পাক তার জবাব দিয়ে সূরা নাযিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন নবী আমার দাওয়াত দেওয়ার জন্য ঘরে ঘরে যায় আবু জাহেল বলে মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে নবী আমার দ্বীনের কথা বলে আবু জাহেল উতবা সাহেব সবাই বলে পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার অপরাধে কাফেরদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নয় একটা পূর্ণাঙ্গ সূরাই নাযিল করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম কলম যা যা লিখলো তার কসম আসমান জমিন যখনও নাজিল হয় নাই আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম নাজিল করেছেন হাদিসে নবী বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম থুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা সারা জমিন আসমান সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন কলম দিয়ে বললেন কলম লেখো কলম মানুষের কথা লিখলো কলম জমিনের কথা লিখলো আসমানের কথা লিখলো পাহাড়ের কথা লিখলো এই গোটা জমিন কিভাবে চলবে সব কলম লিপিবদ্ধ করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কলম লিখছে গোটা দুনিয়ার কসম কলমের কসম মানে গোটা দুনিয়ার কসম কলম যা যা লিখলো তার কসম জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহ গোটা দুনিয়ার কসম কেন খাইলেন এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আয়াতের কসম খায় এক এক জিনিসের কসম খায়
যার কারণে আল্লাহ পাক কখনো কখনো বলেন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা দুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা কখনো কখনো আল্লাহ পাক বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন এই জায়গাটায় গোটা দুনিয়ার কসম খান আল্লাহ বলেন যেহেতু আমার পয়গম্বরকে পাগল বলল এই জিনিসটা কিন্তু ছোট কোনো কথা না ইস্যুটা যেহেতু অনেক বড় যার কারণে আমি আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খায়া কাফের বেঈমানদেরকে জানাই দিলাম মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন এ পয়গম্বর মুহাম্মদ আপনাকে যারা পাগল বলে আমি আসমানের জমিনের গোটা পৃথিবীর কসম খায়া বললাম হে নবী আপনি আপনার রবের দয়া পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল বলেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোটা জমিনের মধ্যে যত মানুষ আছে এরা সবাই হলো পাগল যারা আমার নবীকে পাগল বলে তারা পাগল মনে রাখবেন যারা নবীর ওয়ারিস আলেম ওলামাদেরকেও পাগল বলে এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খবরদার আপনার রবের দয়া আপনি কোনোদিন পাগল না যদি আমি আল্লাহ আপনাকে পাগল বানাইতাম এত নিয়ামত আমি আল্লাহ দান করতাম না আল্লাহ পাক পরের লাইনে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন আপনার উপরে আমি আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম এত এত নিয়ামত অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই যে নিয়ামত আপনাকে দান করলাম মিরাজের মত নিয়ামত আপনাকে দান করলাম হাউজে কাউসারের মত নিয়ামত আপনাকে দান করলাম কোরআনের মত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম পাগললে মানুষ 2 টাকা দিবে না কিন্তু 10 লক্ষ টাকার বান্ডিল যদি একসঙ্গে ধরায় দেয় পাগল এটার মর্যাদা বুঝে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ছোট্ট নিয়ামত দেয় নাই বিশাল বড় বড় নিয়ামত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করলেন এই জমিনের মধ্যে আদম পয়গম্বর যখন নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আদমের আগ থেকেও আমি পয়গম্বর মুহাম্মদ নবী আদম যখন নবী হয় নাই তখন থেকে আমি নবী আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন নির্বাচন করেছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার আচ্ছা দেখেন তো এই যে পোস্টারের ভিতরে সবার উপরে নামটা আমারটাই লিখছেন আপনারা কিন্তু বসাইছেন সবার পরে উচিত ছিল আমার আসরের পরে বসানো সিরিয়াল তো আমার আগে কি বলেন ঠিক না ডাক্তারের সিরিয়াল ধরবেন 1 নম্বরের সিরিয়াল আপনি যদি কয়েন মানুষ ভাই আপনি 10 নম্বরে দেখেন মানবেন নি এটা তা আপনি আমার নাম দিছেন আগে আমারে বসাবেন আসরের পরেই না আমারে দিলেন কেন এই রাত 10:30টার দিকে ভাই কথা হইলো গিয়া এই নিজামটা আমরা দুনিয়ার কোন মানুষের থেকে শিখি নাই আমার আল্লাহ পাকের থেকে শিখছি আল্লাহ পাক বলেন রাসূল আপনাকে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি সবার আগে লেকিন জমিনে বসাইছি সবার পরে কারণ সব নবীরা বিশেষ বক্তা আপনি হলেন প্রধান বক্তা সুবহানাল্লাহ সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন সবার আগে বসাইছেন সবার পরে নামটাও সবার আগে আগে জান্নাতের দেয়ালে জান্নাতের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে দরজায় দরজায় আখের জামানার পয়গম্বরের নাম লেখা কিন্তু আসছেন সবার পরে কেন বলে প্রধান বক্তা তাই বলে কি মাহফিলে আসরের পরে বক্তা বসে কি বসে না আসরের পরেও বক্তা বসে মানুষ কম কয়জন হয় 2 জন 4 জন কখনো কখনো মাইকম্যান একা বক্তা নিজে একা মূলত এখানে বক্তার দোষ না দোষ হলো জনগণের কারণ জনগণ আল্লাহর কোরআনের দিন এখনো মহাব্বত ঢুকাইতে পারে না এই বিদায় প্রধান বক্তায় আসে আসরের পরের বক্তার আওয়াজ শুনে না ঠিক কিনা কিন্তু আসরের পরের বক্তা যে কোরআন থেকে বর্ণনা করে আমিও তো সেটা থেকেই বলি নাকি পার্থক্য আছে কিন্তু কথা হলো মাহফিলে আসরের পরেও বক্তা থাকবে মাগরিবের পরে মাগরিবের পরে যে বসে তারটা আরেকটু লোক বাড়ে
মিশনের পরে যে বসে তারটা আরেকটু লোক পরে প্রধান বক্তা যখন বসে যা আসার চলে আসে ভরপুর থাকে ঠিক সমস্ত নবীর আসছে যার যার যেরকম দরকার আল্লাহ পাক এরকম দিবেন কোন কোন নবীর ওয়াজে 10 জন কোন কোন নবীর ওয়াজে 100 জন কোন কোন নবীর ওয়াজে 1000 জন কোন কোন নবীর ওয়াজে 70000 জন আবার কোন কোন নবীর ওয়াজে 70 জন কারোটায় বেশি কারোটায় কম কিন্তু প্রধান বক্তার ওয়াজে লোক সংখ্যা সবগুলার চাইতে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 120 টাকা দার হবে কয়টা 120 টা 120 টাকা দারের মধ্যে আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে 80 টাকা দার আর বাকি 40 টাকা দার সমস্ত নবীদের উম্মতদের সব সবগুলো মিলে হবে তার মানে বোঝা গেল 120 টার ভিতরে 40 জন 40 টাকা দার সব নবীদের আর 80 টাকা দার একাই মুহাম্মদের উম্মত বলেন তো আল্লাহর নবীর উম্মতরা বেশি না কম এক একজন নবীর এক একজন উম্মত অল্প অল্প যেমন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা কতজন দেখেন বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন ওই বিদায় হজের ভাষণের সময় সাহাবার মাইন্ডের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবা একরাম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন এ মুসলমান যার কারণে নিয়ামত দিতে যায় কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় পয়গম্বরকে একটা জায়গাতে ওর নাম ধরে উল্লেখ করেন নাই দেখবেন এলাকার চেয়ারম্যানকে মানুষ চেয়ারম্যান সাহেব বলে ডাকে মেম্বার সাহেব বলে ডাকে নাম ধরে না যদিও নাম ধরে অমুক চেয়ারম্যান বলে তমুক চেয়ারম্যান বলে কেন এটা চেয়ারম্যানের সম্মান এটা মেম্বারের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোনদিন ধরেন নাই কোরআনের মধ্যে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে বর্ণনা করেছেন কিন্তু সম্মান দিতে যায় মর্যাদা দিতে যায় নিয়ামত দিতে যায় আল্লাহ পাক কোরআনে একটা জায়গাতে পয়গম্বরকে নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করার আদেশ দিলাম এখানে আল্লাহ পাক আদমকে নাম ধরে উল্লেখ করেছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছেন আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া এখানে ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া নূহ হুবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুইয়া ইব্রাহিম নবীকেও নাম ধরে ডাকলেন ইসমাঈল নবীকেও নাম ধরে ডাকলেন ইউনূস নবীকেও নাম ধরে ডাকলেন ইলিয়াস কেও নাম ধরে ডাকলেন সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান পয়গম্বর আল্লাহ পাক কোরআনের ফাতিহা থেকে নিয়ানাস পর্যন্ত একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে বলেন নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ডাকলেও কোরআনের মধ্যে আল্লাহ পাক আমার পয়গম্বরকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক ডাকার ক্ষেত্রে পয়গম্বরকে বলেছেন হে নবী অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুর রাসূল আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন রাসূল বলে সম্বোধন করেছেন আল্লাহ পাক কখনো কখনো বলেন আল্লাহর হাবিব বিছানার মধ্যে শোয়া আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির
আল্লাহ পাক কখনো কখনো বলেন তাহা মা আনজাল্লা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় 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 ভিন্ন ভিন্ন নাম দিয়া লকব দিয়া নবীকে ডাকলেন নাম ধরেন নাই যদি কখনো নাম ধরেছেন নামের সাথে সাথে লকবটাও লাগাইছেন এ মুসলমান যেমন নাকি চেয়ারম্যান মানুষ তাকে সম্মান দেয় নাম ধরে কিন্তু চেয়ারম্যান লকবটা লাগায় দেয় ওলামা একরামের নাম ধরে না মানুষ বলে মুফতি সাহেব মাওলানা সাহেব হযরত শায়খ পীর সাহেব কেন বলে এটা হলো একজন আলেমের সম্মান যেমন নাকি আল্লাহ পাক নবীকে সম্মান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম উল্লেখ করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ শুধু নয় তিনি আল্লাহর রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ উল্লেখ করেছে কিন্তু পাশাপাশি রাসূল শব্দটা আল্লাহ পাক লাগিয়েছেন আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন আল্লাহর রাসূল আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة إخانة رب العالمين رسول شبد لغاية الله باقا رك جگائے بولن لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم إخانة الله باقا رسول شبد لغاية كرسل বলেন তো সম্মান বেশি দিয়েছেন নাকি কম দিয়েছে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদের দুইটা পরিচয় এক নম্বর তিনি হলেন আল্লাহর রাসূল দুই নম্বর পরিচয় হলো ইনি হলেন অসংখ্য বেঈমানের বাচ্চারা আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চাদের দোসর আছে না এ মুসলমান আমার পয়গম্বর বলে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই আমার পরে নবী আসার সম্ভাবনাও নাই যদি আসে আমার পরের নবীটাই হবে আমার সাহাবী ওমর আজকে যারা আমার নবীর আখেরি নবী মানে না খতমে নবুয়ত মানে না এই বাংলার জমিনে ইহুদিরা থাকতে পারে নাসারারা থাকতে পারে খ্রিস্টানরা থাকতে পারে কাদিয়ানিরা থাকবে কোনো আপত্তি নাই তবে থাকবে কি পরিচয়ে কোন যেই বান্দারা আমার নবীকে আখেরি নবী মানে না এই বেঈমানের বাচ্চারা জমিনে থাকবে মুসলমান পরিচয় নয় কাফের পরিচয় ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা ভাই আমার নবীর পর আর কোন নবী আছে জোরে বলেন আছে কাদিয়ানিরা কি আরো জোরে বলেন কাদিয়ানি কি কাদিয়ানি কি আখেরি নবীর আখেরি খতমে নবুয়াত যারা মানে না এদেরকে যারা সাপোর্ট করে নিঃসন্দেহে তারা কাফের 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 ঠিকই ঘোষণা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী তিনি হলেন আল্লাহর রাসূল ইনি হলেন শেষ পয়গম্বর একটা জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করেন নাই সব জায়গাতে আমার পয়গম্বর আল্লাহ পাক মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন
نبي شبد دولا غيسن شدو دائنوه الله پاك امت کے ڈاک دیا بولن يا ايوه الذين آمنوا لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء عبادكم بعضا اي تمرا جارا امت راسو نبي کے کوکنو عرق جن کے جبابے ڈاکو شبابے ڈاک بنا كبابے ڈاک بابل يا رسول الله يا نبي الله اي حضور اي نبي ڈاک با محمد بولے ڈاکا جابے এটা আল্লাহর নবীর সম্মান যদিও মুহাম্মদের নাম আবু জাহেল আকবর সাহেব দূর করে দিতে চেষ্টা করেছে কিন্তু পেরেছে পেরেছে গোটা বিশ্বে তাকিয়ে দেখেন এখানে কি কেউ আছেন যার বাপ দাদার কারণ নাম ছিল আবু জাহেল ছিল কারো থাকলে একটু হাতটা উঠান যে আমার দাদার নাম আবু জাহেল ছিল বাবার নাম আবু লাহাব ছিল জুতার বাড়ি এনেই বললে তা আবু জাহেলের বংশধর কারণ নাম ছিল না আবু জাহেল কিন্তু সারা বিশ্বে তাকিয়ে দেখেন মোহাম্মদ নাম প্রত্যেকটা মুসলমানের আছে না না শুধু তাই নয় আবু জাহেল যে মোহাম্মদকে বিতাড়িত করতে চেয়েছিল ওর বাসাটাও আল্লাহ পাক মুসলমানের পায়খানা বানায় দিয়েছে এখন হাজী সাহেবরা সেখানে যান আর বাথরুমের জন্য জায়গা খোঁজে আমি গতবার হারাম থেকে বের হচ্ছি এক মুরব্বি যাইতেছে কয় কাকা আবু জাহেলের বাসা কোন জায়গায় ছিল এখানে আমি বললাম কাকা কি করবেন পায়খানা দর্শেনি কয় খুব ইচ্ছা আটকায় রাখছি এর বাসাটা একটু পাইলে একটু সারবো অনেক ইচ্ছা আমি কাকা এই যে ইনন দিয়ে যেমন যে বলে দেখবেন ওগুলো যত বাথরুম আছে সব মনে করেন ওগুলোর বাসা ইখলাসের সাথে করেন আল্লাহ পাক আপনাদেরকে আবু জাহেলের বাসায় বাথরুম করার তৌফিক দান করুন মানে হারামের মসজিদের নিচে যে বাথরুমগুলো আছে ওগুলো হলো আবু জাহেলের বাসা ছিল আল্লাহ পাক তার ঘরটাকে তার কবর তো বদরের ওখানে ওখানে ছোট্ট দুইটার হাতে মরছে আর কি যত বড় শয়তান এর মৃত্যু তত লাঞ্ছিত মরছে যখন এখন এরকম আমি এরকমও দেখছি ওই কবরের উপরে যে এমনি এমনি থু দেয় আর এমনি পারা মার মার পারা মানে কবরের সামনে যে এরকম করতেছে রাগ কতটা মানুষের যে মারতেছে ওর দাড়ি নাই যে থু মারতেছে নামাজ সারাদিন পরে কিনা ঠিক নাই কিন্তু এই জায়গাটা এসে সে একমত যে আমার নবীর ও কষ্ট দিছে ও আমার চির দুশ্মন ঠিক কিনা জানি না এদেশের এই স্কুলের ছাত্রগুলো কলেজ ভার্সিটির ছাত্রগুলো যারা দ্বীনের ছেটে ফোটাও তেমন পায় নাই এরাও তাদের অন্তর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে এটা আল্লাহ পাক ফিতরাতিভাবে রক্তে ঢুকায় দিয়েছে আর যদি কারো ভিতরে এটা না থাকে ও তো বেঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা প্রেম মহব্বত দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছেন যার কারণে গোটা সৃষ্টির ভিতরে রাসূলের মহব্বত আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না লাকাল আজরুন গায়র মামনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিলাম এ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জমিনের মধ্যে তোমাকে যত সম্মান দান করলাম অন্য কোন নবীকে দেই নাই আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও অনেক মানুষদেরকে দেখা যায় জবানের মধ্যে দাঁড়িয়ে উঠায় না ঠিক কিনা নবীর উম্মত দাবি করে নামাজ নাই রোজা নাই পর্দাও নাই এলাকার মধ্যে মহিলারা পর্দা তো করেই না পুরুষরাও পর্দা করে না নামাজের কথা বললেন যুবক ভাইরা এক প্রকার আছে যারা অজুহাত দিয়া বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা আছে না নামাজ পড়তে যাবে না নামাজের অজুহাত দিলেই কথা বললেই ভাই আজকে একটু প্যান্টে সমস্যা আছে আজকে লুঙ্গিতে সমস্যা আছে আজকে কাপড়ের সমস্যা আছে কালকে পড়বে না তা আই যে কাপড়ের সমস্যা থাকে কেন তখন কাপড়ের মধ্যে শিশু করে কি করে ঠিক না নালে কাপড়ের সমস্যা থাকবে কেন একটা বাচ্চা মানুষ তার প্যাম্পাস লাগে এখন যাদের বয়স 30 হওয়ার পরেও ওর প্যান্টটা পাক থাকে ফার্মেসিতে যায় ওর সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্টটা পাক করতে না পারে ঠিক কিনা ধরে কর যার নামাজ নাই তার ঈমান নাই যার নামাজ নাই তার কি নাই উম্মত দাবি করে নামাজ পড়ে না উম্মত দাবি করে দাড়ি রাখে না উম্মত দাবি করে সুন্নত আদায় করে না জোয়ানদের দিকে তাকাবেন চুলের ডিজাইন রাখছে ইয়াহুদিনা সারার মতো আছে না নাই এমন ভাবে চুল রেখে চতুর্দিকে টাক্কু উপরে চোখা আছে না নাই কথা কয় না আপনাকে জিনে দেয় নাই জিনে দেয় নাই নাকি জিনে দেয় কি বলে কল্যাণের আবহাওয়া পায় নাই ডিজিটালের হাওয়া পান নাই আপনারা
এজন্যই তো যুবকদের অবস্থা দেখবেন এমন প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে জোড়াতালি আছে 14টা ছিড়া আছে না নাই হাড়তে ছিড়া রানে ছিড়া পাছায় ছিড়া একা মা খালা দেখে আর করে সাওয়ালে কোন জায়গায় কমিন দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিস কে কি অ্যাক্সিডেন্ট করলাম কই হাড়ের মধ্যে ছিড়া দেখা যাচ্ছে ওরে চাচি সে বুঝে না রে কা কি এত বুঝবো না ছিড়া তো দেখলি তো বুঝা যাচ্ছে তুই অ্যাক্সিডেন্ট করেছিস কে ঠিক না আর সেওয়াল বলতেছে না চাচি এটা তো ছিড়া এটা অ্যাক্সিডেন্টের ছিড়া না এটা হলো স্টাইলের ছিড়া বসুন্ধরা সিটি থেকে অথবা কালীগঞ্জ মোড় থেকে 2000 টাকা দিয়ে কিনেছি চাচি কো ওরে আল্লাহ এই ছিড়া যদি স্টাইল হয় এই টুটা ফাটা যদি স্টাইল হয় তা আমার গরু ছাগল তো তোর চেয়ে বড় স্টাইলিশ আছে কথা ঠিক কিনা এটা নাকি আধুনিকতা উলঙ্গপনা বেহায়াপনা আজকে সমাজের যুবকদের কাছে আধুনিকতা হয়ে গেছে ইহুদি নাসারার মতো চুল রাখে অথচ সে নিজেকে উম্মত দাবি করে নামাজ পড়ে না একত্ব চলতে ফিরতে উঠতে বসতে গাঁজা সিগারেট ইয়াবা আছে না নাই শরীরের ডিজাইন দেখলে চেহারা দেখলে পোশাক দেখলে নবীর উম্মত বোঝার কোন উপায় নাই যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না ঈমান নাই ঘুষ খায় সুদ খায় সুদ আছে নিয়ে এলাকায় আছে সুদের কারবারি করে কেমনে করে জানেন চাচা গো ধর না 10,000 টাকা দেবে চাচা গো ওরে বাতি যা তোরে আমি এত মহব্বত করি তুই চাবি তো আগে চাবি একটু একটু আগে সকালে একজনকে দিয়ে দিলাম ভাতিজা কয় আরে আমার কাকা তো কত ভালো কিন্তু কাকা যতবার চাইলাম আপনার থেকে পাইলাম না তুই যতবারই চাস ততবার পরে চাস আগে তো চাবি আগে চাইলে না দিতে পারি পাশ থেকে আরেকটা দোস্ত কাজ তুই বেটা তোর কাকার মহব্বত বুঝবি না কি ধরনের মহব্বত পড়ে বুঝবি নি 2000 টাকা দিয়ে বাড়তি 20,000 টাকা দেখবি ঠিকই দিয়ে দিছে ভাতিজা আস্তে করে এসে টিপ দেয় কাকা 20,000 টাকা দেন 2000 টাকা বাড়া দিবা নে চাষার কো আচ্ছা তুই তো ভেজালে ফেলাস দেখি তোর চাষির কাছে আসেনি যে ঘুষের টাকা সুদের টাকা 2000 টাকার কথা বললো এখন বলে দেখি চাচির কাছে আছে কিনা তার মানে বোঝা গেল এটা নামাজই হতে পারে কিন্তু এটা সুদখোর ঠিক কিনা জানা গেল সুদের কারবারি করে টাকা দিতে না পারলে টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায় ঘুষ ছাড়া একটা ফাইলও নাড়ায় না নবীর উম্মত দাবি করে সুদ খায় ঘুষ খায় নামাজ পড়ে না পর্দা করে না রোজা রাখে না আল্লাহর কসম মুসলমান দাবি করতে পারে লেকিন হতে পারে না তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পারেন এই শুনছেন এটা আওয়াজ দিয়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেটে
মুসলমান দাবি করে নামাজ দরকার আছে না নাই নবীর উম্মত দাবি করে সুন্নাহ মানবে নবীর উম্মত দাবি করে আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি যতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতরা আমি পয়গম্বরের আখলাককে চরিত্রকে না মানবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ইমানদার হতে পারবে না ঠিক কি না এই নবীরকে আমরা দেখি নাই কিন্তু নবীকে না দেখে আমরা বিশ্বাস করি আমরা দেখার সম্ভাবনাও নাই হ্যাঁ স্বপ্নে সম্ভাবনা আছে আচ্ছা বলেন তো রাসূলকে কি স্বপ্নে দেখা যায় কি যায় না সম্ভব কারণ নবীকে যে স্বপ্নে দেখলো নবী বলেন সে আমাকেই দেখলো আর রাসূলকে যে স্বপ্ন দেখবে যে চক্ষু ওই চক্ষু জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আর রাসূলের মহব্বত দিলে রাখবেন 100% আপনি রাসূলকে স্বপ্নে দেখবেন ভাইরা আমার দাড়ি কাটলেই নবীর উম্মত দাবি হয় না একদিকে দাড়ি নাই নামাজ নাই পর্দা নাই রোজা নাই আমার উম্মত এটা উম্মত নয় এটা উম্মত নামের ভণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদার দিক থেকে সবচেয়ে আফজল লাগাইছেন যার কারণে মর্যাদা দিতে যায় আমরা তো 1400 বছর হয়ে গেল এখন নবীর উম্মত কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন নবী আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত জমিনে প্রেরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ যখন নবী আসে নাই যখন নবী আসে নাই দুনিয়াতে তখনও মুহাম্মদ রাসূলের উম্মত ছিল সুবহানাল্লাহ আস্তে কর অথচ অন্যান্য নবীরা জমিনে আসার পরে উম্মত আসছে তাও অল্প সংখ্যক ওই যে বলছি কারো উম্মত 100 জন কারো 70,000 কারো 10,000 কারো 15,000 কারো 1,00,000 আবার কারো 40 জন যেমন নূহ পয়গম্বর জমিনে কয় বছর দাওয়াত দিছেন জানেন আপনারা হ্যাঁ 950 বছর কত বছর 950 বছর নূহ পয়গম্বরের দাওয়াতি কার্যক্রম এই যে 950 বছরে ওনার উম্মত ছিল কতজন কেউ কি জানেন 40 জন কতজন বলেন কতজন বলেন 40 জন কেউ কেউ বলেন 70 জন ধরে নিলাম 100 জন 950 বছরের ব্যবধানে 70 জন 100 জন কি খুব বেশি কম না একবারে আর আল্লাহ পাক আমার নবীকে এই জমিনে প্রেরণ করেছেন মোট হায়াত দিয়েছেন 63 বছর 63 বছরের ভিতরে নবুয়তি বয়স মাত্র 23 বছর এই 23 বছরে নবী বিদায় হজের ভাষণ যখন দেয় উম্মতের সংখ্যা 1,00,000 সুবহানাল্লাহ তাহলে উম্মত বেশি না কম মাত্র 23 বছর এর ভিতরে মক্কার 10-13 বছর তো কোনো মতে গেছে আর নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতকে জমিনে পাঠায়া সবকিছুর ব্যবস্থা করে তারপরে গেছেন সুবহানাল্লাহ নবী নাই দুনিয়া কিন্তু উম্মত আছে আপনি উম্মত আমি উম্মত সে উম্মত খালি মিলায়েন কতটুকু পার্থক্য ইয়ামানের বাদশা খুব চমৎকার ঘটনা দেখেন ইয়ামানের বাদশা নাম হলো তুব্বা হেমিয়ারি মদিনার আগের নাম কি ছিল বলে ইয়াসরিব মদিনা মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব এই ইয়াসরিবে একবার ওনার একটা গভর্নরকে পাঠাইছে ইয়ামানের বাদশাহ গভর্নরকে পাঠাইছে তা পাঠানোর পরে ইয়াসরিবের সব মানুষগুলো বিচার করো যখন বা যে কোনো ঝামেলার কারণে পছন্দ হয়নি তো মেরে ফেলছে রাষ্ট্রীয়ভাবে কারো গভর্নরকে হত্যা করে এটা আইন খারাপ অপরাধ টেনে মেরে ফেলছে মারার পরে ইয়ামানের বাদশার মেজাজ খারাপ হয়েছে এ মনে মনে চিন্তা করছে যে এলাকার লোক আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিন থেকে চিহ্ন নিশ্চিহ্ন করে দিব অর্থাৎ মদিনাকে ধ্বংস করে দিব যার কারণে বিশাল বড় একটা দল নিয়ে উনি রওনা হয়ে গেছেন কোন জায়গায় ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অনেক বড় দল নিয়ে মদিনা শহরের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তারপর ওখান থেকে আসবে বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে সাথে এমন পাত্রীয় তখনকার জামানার কিতাব যারা পড়লো এরাও আছে পাদ্রি একটা মদিনা শহরের মধ্যে যখন ইয়ামানের বাদশা প্রবেশ করলো পাদ্রি ডাক দেয়া বলতেছে বাদশা নামদার
যেই জায়গাটায় আপনি ঢুকলেন এই এলাকার চতুর্দিকের আবহাওয়া এলাকার নাম এলাকার অবস্থা এগুলো দেখার পর আমার মনে হলো এটা সাধারণ কোন এলাকা নয় এটা ওই এলাকা যেই এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হিজরত করে আসবেন এটা সাধারণ কোন এলাকা না এটা অনেক দামি এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে প্রেরণ করবেন আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবেন আল্লাহর কসম ওই এলাকা আপনার কেন গোটা বিশ্ববাসীর ক্ষমতা নাই ওই এলাকাকে নিশ্চিহ্ন করবে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন তার আগে উম্মত পাঠায়েন কিভাবে রাখে মদিনা শহরের মধ্যে ইমানের বাদশা ঢুকলো ঢুকার পর যখন নাকি পাদ্রীর কাছে শুনলো এখানে ইমানের বাদশা যখন শুনলো মদিনার মেহমান আসবে নবী আসবে ইমানের বাদশা এই কথা শোনার পর দুইটা কাজ করলো কয়টা কাজ এক নম্বরে এই লোকটা সর্বপ্রথম ডাক দিয়া করলো যে হ্যাঁ আমার যত চেলা চামুন্ডা আছো তোমরা শুনে নাও যেই শহরের মধ্যে মদিনাওয়ালা নবী আসবে ওই নবীর উপরে আমি ইমানের বাদশা আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে সাক্ষী রেখে তার উপরে ঈমান নিয়ে আসলাম বুঝেন তখনও কিন্তু নবী আসে নাই নবী আসে নাই দুনিয়াতে ইমানের বাদশা ঈমান আনলো ঈমান আনার পরে দুইটা কাজ করলেন কয়টা এক নম্বর সুন্দর করে চিঠি লিখলেন চিঠিটা এখনো পর্যন্ত তাফসীরের কিতাবে আছে সুন্দর করে চিঠি লিখলেন বলে আমানতু বিকা ওয়া বিকিতাবিকা আল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরব্বিকা ওয়া রব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারায়িল ইসলাম ফা ইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইন লাম উদরিককা ফাশফা আলি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা فإني من أمتك الأولين সুন্দর করে চিঠি লিখলেন যে হে পয়গম্বর আমি আপনার উপর ঈমান নিয়ে আসলাম আপনার রবের উপর ঈমান নিয়ে আসলাম আপনার শরীয়তের হুকুমের উপর ঈমান আনলাম আপনাকে আমি জমিনের মধ্যে পাই যদি এটা আমার নিয়ামত আর যদি জমিনের মধ্যে আপনাকে না পাই আপনি কিয়ামতের ময়দানে আমাকে ভুলবেন না কারণ কি আমি হলাম আপনার উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত সুবহানাল্লাহ সুন্দর করে চিঠি লিখলেন এই চিঠিটা লিখে একটা দুইতলা বিল্ডিং বানায় দেন দুইতলা ঘরের মধ্যে একজনকে রেখে ডাক দেয়া বলে আমার ভাই তুমি এই জায়গায় থাকো এখানে যতদিন থাকবা আখেরি জামানার নবী যদি না আসে ততদিন থাকবা ওই নবী আসবে সুন্দর করে আমার চিঠিটা তার কাছে পৌঁছায় দিবা আমার সালাম দিবা তুমি যদি না পাও তোমার সন্তানকে ওসিয়ত করবা তোমার সন্তান আমার পয়গম্বরের কাছে চিঠিটা দিবে এরকম করে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততক্ষণ এই ঘরটার মধ্যেই তোমরা অবস্থান করবা ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠিটা লিখে ঘরটা বানিয়ে বিদায় হয়ে গেলেন একজনকে রেখে দিলেন তুমি এই জায়গায় থাকবা ওনার আদেশ মতো তার খাবার দাবার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয় একদিন যায় দুই দিন যায় এক বছর দুই বছর যায় এমন করতে করতে পয়গম্বর এখনো আসেন না জমিনের মধ্যে একশো বছর অতিবাহিত হয়ে গেছে দুইশো বছর অতিবাহিত হয়ে গেছে তিনশো বছর অতিবাহিত হয়ে গেল চারশো বছর অতিবাহিত হয়ে গেল এমন করতে 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 নয় শত বছর পার হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নয়শো বছর অতিবাহিত আমার পয়গম্বর জমিনে আসলেন মক্কা দিনের দাওয়াত দেয় মক্কাবাসী আমার নবীকে আঘাত দেয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী আর মক্কায় থাকা দরকার নাই হিজরত করে মদিনায় যাও আমার পয়গম্বর মক্কার জমিনের দিকে তাকায় তাকায় বলে কাবা তোমাকে আমি এখান থেকে
সাক্ষীর কে বিদায় হয়ে গেলাম তোমার কাছ থেকে আমি ফকিরের মতো বিদায় হয়ে যাইতেছি মনে রাখবা সাক্ষী থাকবা আমি পয়গম্বর তোমার কাছে আসব লেকিন বাদশা হয়ে তোমার দরবারে আমি ফিরে আসব যেই মক্কার কাফেররা আমাকে এখান থেকে বের করে দেয় আমি পয়গম্বর কথা দিলাম বাদশা হয়ে তোমার কাছে আসব কাফেরদেরকে maaf করে দিব আমার নবী কাফেরদের যন্ত্রণা মক্কা ছেড়ে দেয় যদিও মক্কার কাফেররা পয়গম্বরকে আঘাত দেয় কিন্তু মদিনার সমস্ত কাফের মুসলমানরা আমার নবীকে গানে গানে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় থাকে নবী আমার যখন মদিনার জমিনে ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মদিনাবাসীরা সুন্দর গানের মাধ্যমে স্বাগত জানায় তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا ما دعا لله داعي আমার পয়গম্বর মদিনার জমিনে ঢুকলেন আল্লাহর নবী উটের উপরে চড়া সমস্ত মদিনাবাসী স্বাগত জানায় উঠে রশিদুল টান দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে দাসী বানে নবী আমার ডাক দেয়া বলে হে মক্কা মদিনাবাসীরা তোমরা আমার উটের রশি ধরে টান দাও কিন্তু আমি নবী নিজেও জানি না আমি পয়গম্বর কোন জায়গায় বসব মদিনার নবী মদিনায় ঢুকলে সব কা মুসলমান সাহাবাজ ভাই আমার পয়গম্বরকে মেহমানদারি করার জন্য উটের রশি টান দেয় নবী নিজেও জানে না কার ঘরে বসবে কোন জায়গায় যাবে কারণ আমার আল্লাহ পাক নবী আসার 900 বছর আগেই নবী কোন জায়গায় বসবেন এই জিনিসটা আল্লাহ পাক নির্দিষ্ট করেছে পয়গম্বরকে একজন এদিক দিয়ে টান দেয় আরেকজন ওদিক দিয়ে ধরে আমার নবী ডাক দিয়ে বলে ছেড়ে দাও মদিনাবাসী তাকায় দেখে আল্লাহর নবীর উটটা বারবার এই কাছে যায় ওই গলিতে যায় এই ঘরের সামনে যায় আরেকবার ওই ঘরের সামনে যায় আল্লাহর নবী চুপচাপ উটের উপরে বসা আবু বকর সঙ্গে হঠাৎ করে মদিনার সব অলিগলি দেখা শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলের উটটা ওই যে ইয়ামানের বাদশা তুব্বা হিমিয়ারি বানাইছে ওই ঘরের সামনে যায় আল্লাহর আদেশে উটটা বসে পড়ল এ মুসলমান নবীর উম্মত কত মর্যাদাবান নবী আজকে আমার মতো সৈয়দ আলী এখানে আসবে আপনারা কতদিন আগ থেকে প্রস্তুতি নিয়ে আছেন প্যান্ডেল সাজাইছেন মাইক লাগাইছেন সাধারণ একটা হুজুর আসবে 2 টাকার মৌলবি সেখানে আখেরি জামানার নবী দোজাহানের সরদার এই নবী আসবে আমার আল্লাহ পাক জমিনকে আগে থেকেই সাজায় রাখছেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার নবীর সম্মান আপনি আমি কি বর্ণনা করব পয়গম্বরের মর্যাদা আপনি আমি কি বলবো আমার নবীর মর্যাদা বলার মতো যোগ্যতা একমাত্র আল্লাহ ঠিক কিনা যেই নবীর বর্ণনা মহাব্বতের বর্ণনা আমি যদি সারা রাত বলি সারা জিন্দেগি বলি কেমন পর্যন্ত বলি আমার জবান বন্ধ হয়ে যাবে যোগ্যতা শেষ হবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা করা শেষ হবে না ঠিক কিনা মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস খুদা মদহে আফরি মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাহম খুদা র খুদায়া আজ তুহবে মুস্তফা র খুদায়া আজ তুহবে মুস্তফা র আমার পয়গম্বর যখন ওই জায়গায় বসলেন ওই ঘরের সামনে উটটা যখন নামে ঘরের ভিতর থেকে যিনি ছিলেন তখন বেরোলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আল্লাহর নবীর কাছে চিঠি নিয়ে রাখ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই যে চিঠিটা গ্রহণ করে নেন ওই আমারের বাচ্চা তুব্বাই বীর সালাম গ্রহণ করেন নবী আমার চিঠিটা হাতের মধ্যে নেয় সুন্দর করে চিঠিটা করে আল্লাহর নবী পড়া শুরু করলেন آمنت بك وبكتابك الذي ينزل عليك وأنا على دينك وسنتك وآمنت بربك ورب كل شيء
وآمنت بكل ما جاء من شرائع الإسلام فإن أدركتك فبها ونعمة وإن لم أدركك فاشفع لي ولا تنسني يوم القيامة فإني من أمتك الأولين أبار بار أمبر إتا برتسين چوك ديا پاني نبي أبار صحابة در كشك كرك ولي صحابة جبائر الدول أمي نبي زمين المدى أشلام أخو إخان دكي نوائش بسر آگه جي أمتا শুধুমাত্র আমার নাম শুনে আমার অবস্থা বর্ণনা শুনে আমি পয়গম্বরের উপর ঈমান নিয়ে আসলো আমি আল্লাহর হাবিব তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাব আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যে যাবে এই লোকটাই হলো সেই বাদশা দুব্বাহিমিয়ারি যে নাকি আমার সঙ্গে জান্নাতে আমার ডান পাশে থেকে থেকে আল্লাহর জান্নাতে ঢুকবে আমি জমিনে না থাকলেও সে আসছিল আল্লাহ পাক নবীকে সম্মান দিতে যায় 900 বছর আগে উম্মত পাঠাইলে 1450 বছর পার হয়ে গেল এখনো আমরা আসি নাই এ মুসলমান এখন কেন কিয়ামত পর্যন্ত চলবে আমার নবীকে সম্মানের নবীকে এক বিন্দু পরিবারে যদি কেউ আঘাত দিতে চায় আল্লাহর কসম দাড়ি নাই নামাজ পড়ে না রোজা রাখে না এই নবীর উম্মতটাও কাফের মুরতাদ নাস্তিক নবীর মন্দিরের বিরুদ্ধে শাহাদাত বরণ করতে হলো শাহাদাত বরণ করতে রাজি আছে না এখন লিটু মুন্সির স্ত্রী ওই প্যান্ডেলে আছে মহিলা প্যান্ডেলে অসুস্থ হয়ে গেছে একটু কে আছেন আপনি একটু যান আপনার স্ত্রীকে সেভ করেন আছেন এখানে হ্যাঁ যান একটু যান তাড়াতাড়ি যান আল্লাহ পাক তাকে সুস্থতার হায়াত দান করুক বলেন আমিন দিনই কাজে আসছে অসুস্থ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থতা দান করবেন জোরে বলেন আমিন আমিন দেখেন আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ আমরা এই রাসূলের উম্মত যিনি দুনিয়াতে আসার 900 বছর আগে উম্মত ছিল দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 1400 বছর পার হয়ে গেছে এখনো উম্মত আছে শুধু কিয়ামত পর্যন্ত থাকবে শুধু থাকবে না জীবন দিতেও তৈয়ার থাকবে ইনশাআল্লাহ জীবন দিতেও তৈয়ার থাকবে ইনশাআল্লাহ এটা এই উম্মতের আলাদা পাওয়ার মুসলমান এমনই জাত যারা নবীকে দেখে নাই কিন্তু নবীর জন্য কলিজা কেটে দিতে রাজি আছে এটা আমাদের গর্ব যে আমরা এমন নবীকে পেয়েছি এটা আমাদের গর্ব যে আমরা এমন নবীকে পেয়েছি কিন্তু আফসোস এটা জীবন দিতে রাজি কিন্তু দাঁড়িয়ে রাখতে রাজি হয় না এটা বড় আফসোস জীবন দিতে রাজি পর্দা করতে রাজি হয় না ঠিক কিনা জীবন দিতে রাজি সুন্নত মানতে রাজি না এ মুসলমান নবীর সঙ্গে মহব্বত যদি মিলে যায় নবীর সাথে জান্নাত হবে ওয়াদা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত ঠিক কিনা যারা ইহুদিদের মতো চুল রাখো যুবকরা মনে রাখবা কবরে যাওয়ার পর যদি দাড়ি নাই দেখে কইব আল্লাহ এটা তো বুশের দলের লোক যদি দাড়ি না দেখে দেখবে এটা ট্রাম্পের লোক এটা হলো ম্যাক্রোর লোক নেতানিয়াহুর লোক আর যদি দাড়ি থাকে আল্লাহর ফেরেশতারা বলবে মালিক তোমার হাবিবের চেহারার সঙ্গে মিল আছে যার সঙ্গে মিল আল্লাহ বলবেন তার সঙ্গে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দাও এই জন্য ভাইরা আমার আমরা তো এগুলো ধরছি এগুলো তো বেশ ধরছি রসুলের মতো একটা আমাদের ধান্দা হইলো রসুলের সাথে যেন মিশে যায় কারণ আমল দিয়া যত বড় পীর হোক জান্নাতে যাবে এটা কোশ্চিন কালেও সম্ভব না কয় বছর আমল করবেন মিয়া কয় বছর আমল করবেন আমলের ভিতরে ওযু ঠিক হয় না নামাজ ঠিক হয় না রোজা ঠিক হয় না গীবত গায় যা আমল করি সব নষ্ট করি চায়ের দোকানে গীবত ব্যাপার দায় করে আমল নষ্ট করি নামাজ নাই আমল নষ্ট করি কিন্তু একটা 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 ধান্দা নিবেন ধান্দা কি এই শুনেন কোন টুপিওয়ালা পাগড়িওয়ালা যদি চুরি করে দেখবেন এলাকার মুসল্লি ধরবে কিন্তু তেমন মারবে না
কেন মারবে না কে তোর পাগড়ি পরে কেন চুরি করলো মারতে গেলে ঘুষি দিতে গেলে কবে তুই চুরি করছিস রে খোলা চুরি করতে পারলি না তাহলে তো মারতেও দ্বিধা লাগতেছ কেমনে মারি এই টুপি ওয়ালা দাড়ি ওয়ালা রে বেটা চোর খাড়াস গালি দিবে মারবে না ঘুষি দিতে গেলে একটা দিবে দিয়ে আমার হাত আটকে দেখ বাদ দে বেটা দস না হুজুর মানুষ ঠিক না আসলে কি সে হুজুর চোর কিন্তু বেশ ধরছে হুজুরের কেন যে চুরি করলে যেন ধরা খাইলো মাঠটা কম পরে আমরা বেশ ধরছি আমার হুজুরের সুবহানাল্লাহ আমরা বেশ ধরছি আমার হুজুরের তেরে মাহবুব কি ইয়া রব তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো হাকীকত উসকো তু কর দে মই তো সুরত লেকে আয়া হো নাজমত লেকে আয়া হো নশৌকত লেকে আয়া হো محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو مولاد بن رسول صورت نیا ڈوب بن اللہ بول بے کار شنگے مل کا اللہ عمل اخلاق تو تے بن نئے اللہ باگ بول بے بڑا دہا جائے کار مطے ڈبو اللہ تمہارا حبیب صورت نیا اچھے داری نیا اچھے کہ کم نے ماری ایڈرے کہ جار شنگے ملا سے تار شنگے جنت دیا دے جائے حساب پورے ہو بے এখন যে একবার জান্নাতে ঢুকবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তারে বের করবে না এজন্য মাঝে মাঝে সূরা নিবেন নবীর মতো দাড়ি রাখেন যাদের দাড়ি নাই নিয়ত করেন আজকে থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত উঠাইতে বললাম না কারণ হাত উঠাইলে অনেকে উঠায় না নিজের মনের কাছে নিজের নিয়ত নিয়ত করবেন ইনশাআল্লাহ নবীর মতো দাড়ি রাখবো রাজি আছি রাসূলের সঙ্গে মহব্বত জুড়ে দেন একটা আমলের কথা আজকে বলবো মানতে পারবেন তো ইনশাআল্লাহ এই কঠিন শীতের মধ্যে আসলেন আলোচনা শুনলেন একটা আমল যদি এখান থেকে না নিয়ে গেলেন তাহলে কোনো ফায়দা নাই এজন্য একটা রসুলের সঙ্গে মহব্বতের একটা বড় ছোট্ট আমলের কথা বলবো আপনারা যদি মানার ইচ্ছা করেন তাহলে বলবো মানার ইচ্ছা করছেন মা বোনরাও আছে সবাই বলে নিয়ত করেন ইনশাআল্লাহ মানবো রসুলের সঙ্গে মহব্বতের একটা আমল দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন আচ্ছা আল্লাহর কি নামাজ লাগে নামাজ পড়ে আল্লাহ রোজা রোজা রাখে দান সৎকা করে আল্লাহ পাকের কি সব করে হ্যাঁ আমরা করি আল্লাহর জন্য নাকি আল্লাহ কার জন্য করবে তবে হ্যাঁ আল্লাহ পাক একটা আমল করে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ পাক কয়টা আমল করে একটা আমল করে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشجوي الله الله فرشترا ويفا يغمبر القرى درود رعمل قرى سبحان الله قائنا كي قرى عمل الله 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 فرشترا اوه نبي القرى درود رعمل قرى اي من دار তোমরাও যারা আছো তোমরাও ওই নবীর উপরে দরুদের আমল করো সুবহানাল্লাহ আল্লাহ নিজে যেটা করে এটা আল্লাহ পাক উম্মতকে আদেশ দিলেন তোমরাও করো মুহাম্মাদের প্রশংসা তো আল্লাহই গাইতে পারে এ মুসলমান মুহাম্মাদের বর্ণনা তো আল্লাহই করতে পারে মুহাম্মাদের প্রশংসা আল্লাহ ছাড়া কারো করার যোগ্যতা নাই মুহাম্মদ হামেদে হামদে খোদা বস মুহাম্মদ হামেদে হামদে খোদা বস খুদা মদ হে আফরি মুস্তফা বস আল্লাহ পাক মুহাম্মাদের জন্য যথেষ্ট মুহাম্মদ আল্লাহর জন্য যথেষ্ট আল্লাহ বলেন দুরুদ পড়ো নবী বলেন মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহা আশরা কেউ যদি একবার দুরুদের আমল করে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে করবেন কয়বার একবার আমল হবে কয়টা সওয়াব হবে কয়টা 10টা নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার পড়বা 10 বার গুনাহ মাফ হয়ে যাবে 10 বার রহমত নাজিল হয়ে যাবে 10 বার আল্লাহ পাক তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ এখানে যারা আছেন অনেকে অনেক কাজ করতে পারেন কেউ কৃষক কেউ রিকশাওয়ালা কেউ ভ্যান চালক কেউ অফিস আদালতে চাকরি করেন সবাই সবার জায়গা থেকে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কিন্তু কোনো কাজ নেই আমরা জবানের কাজ বানায় রাখছি গীবত আর শেখায়াত
সেটা সাধারণ মানুষ হোক আর বক্তা হোক হালত এরকম বক্তা যদি মাইক স্টেজে পায় বাস দায়িত্বই নিয়ে নিছে কেমনে গীবত শিকায়ত করবে আরেকজনের এই টেনশন আর জনগণ যদি খালি চায়ের দোকান পায় তাহলে কেমনে চেয়ারম্যান মেম্বার আর হুজুরের গীবত করবে এই টেনশন নিজের তলায় ময়লার অভাব নাই অন্যের তলা পরিষ্কার করার ধান্দা যত মানুষের চিন্তা করে অতবার যদি সে নিজের চিন্তা করতে সে নিজে জান্নাতি হয়ে যায় কিন্তু গীবত শিকায়ত করে আমরা আমাদের আমল নষ্ট করি এইজন্য গীবত শিকায়তের আড্ডাখানায় না যে যখন সময় হয় যখন সুযোগ হয় বসে আছেন কামকাজ নাই জবানটা দিয়া পড়বেন রাসূলের উপর দরুদ একবার পড়বেন 10টা রহমত লম্বা দরুদ পড়তে যদি কষ্ট হয় এই ছোট দরুদ নবী শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এই যে পড়লেন একবার কয়বার রহমত হইছে 10 বার রহমত হইছে বিষয় যখন সময় হয় এমনি বসে রইছেন পড়বেন কাজ করতেছেন পড়বেন গাড়ি চালাইতেছেন পড়বেন চায়ের দোকানে বসে আছেন পড়বেন মারা ঘরের ভিতরে কাজ করতেছে পড়বে রান্না করতেছে পড়বে বিপদে পড়ছেন পড়বেন যেই হালতেই পড়েন না কেন ইনশাআল্লাহ দুরুদ এমন একটা আমল আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদ শরীফ পড়ে যদি কেউ দোয়াও করে দুরুদের শুরুতে দুরুদের শেষে আল্লাহ পাক ওই দোয়াকে আল্লাহ পাক 100% কবুল করে নেন দুরুদ শরীফ মারাত্মক আমল ভাই আমি আমার জিন্দেগিতে আমার তাজরিবা হইল অভিজ্ঞতা হইল যতবার যত বিপদে পড়ছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক দুরুদের বরকতে আমাকে বিপদ থেকে হেফাজত করছে যদি বিশ্বাস না হয় আজকে থেকে নিয়ত করেন যত কঠিন বিপদ হোক দুরুদ শরীফের আমল করবেন আল্লাহ পাক বিপদ দূর করে দিবে যত কঠিন বিপদ হোক যত কঠিন বিপদ হোক দুরুদ শরীফ করেন পড়া আল্লাহ পাকের কাছে জান আল্লাহ আপনার হাবিবের নামে কিছু দুরুদ পড়লাম আল্লাহ আপনি ওসিলায় বিপদটা উদ্ধার করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে দুরুদ মারাত্মক পর্যায়ের একটা ইবাদত কারণ বুঝতে হবে আপনাকে আল্লাহ পাক কোন ইবাদত করেন না শুধু দুরুদের ইবাদত করেন কারণ যে ইবাদতটা আমার আল্লাহ করে ওই ইবাদতটা আমাকে করা লাগবে তার মানে এটা দামি ইবাদত এজন্য যুবকরাও পড়বে রাজি আছেন ইনশাআল্লাহ মুরব্বিরাও পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ আরে ভাই ওয়াজ মাহফিল বহুত শুনেন এই বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ করি আমরা প্রতিদিন তো 2-3টা করে করি খালি জিনাদায় আসলে এদিকে আসলে মানুষ প্রধান বক্তা ছাড়া রাখে না দেখা করার সুযোগ হয় কম এদিকে এসারের পরে লোক হয় না লোক হয় রাত্রে এই জন্য এই সমস্ত জায়গায় আসলে একটা করেই করতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ একটা করে আমরা করলেও কিন্তু একটা ওয়াজে কয়জন বক্তা থাকে 2-3 জন 4 জন মাগরিব থেকে আসর থেকে বয়ান শুনেন কিন্তু যাই দেখবেন ফজরের নামাজে মসজিদ খালি ঠিক না এটা তাহলে ওয়াজ শুনে ফায়দা হইল শুনলেন আমল করলেই না ফায়দা শোনার পরে যদি ফজরের নামাজই মিস হয় তাহলে কোনো ফায়দা আছে এই জন্য আমল করার নিয়ত হইল ওয়াজ মাহফিল দেওয়া ওয়াজ শুনবো ওয়াজ করবো আমল ধরার জন্য ছাড়ার জন্য না আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক তাহলে এখানে যারা আসছেন প্রত্যেকে নিয়ত করবেন এখন থেকে যখন সময় হয় দুরুদ শরীফের আমল করব চাকরিতে বসে আছি ভ্যান চালাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানে বসে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে বসে আছি যখন মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে তসবিহ একটা নিবেন কারণ প্রতি সোমবার বৃহস্পতিবার কি কি বার সোমবার বৃহস্পতিবার আমার রসুলের রওজা মুবারকে আপনার আমার আমল নামা আল্লাহর হাবিবের কাছে পেশ করা হয় কোন বান্দা যদি সপ্তাহে 100 বার দরুদের আমল করে ওর হিসাবটা নাম সহ ঠিকানা সহ পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহর রওজায় পৌঁছায় যাবে নবী যদি আপনার নাম 100 বার দেখে 100 বার নবী আপনার নাম মুখস্থ করলো আবার 100 বার দেখলো 100 বার নবী এটা দেখলো যত দেখবে তত মুখস্থ হবে যত চিনবে তত আগে আগে সুপারিশ করবে যদি আপনাকে নাই চিনলো সুপারিশ করবে কেন এই নিয়তে পড়বেন যে আমার নবীর কাছে সপ্তাহে 2 দিন আমার আমলনামা যাবে আমি এই কারণে পড়তেছি যে নবী যেন আমাকে চিনে চিনলে যেন সুপারিশ করে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় কেউ যদি দুরুদ শরীফের আমল করে আল্লাহ পাক তাকে রসুলকে স্বপ্নে দেখায় দিবেন সুবহানাল্লাহ কয় না
এই দরুদ পড়বেন রাসূলের প্রতি প্রেম বাড়বে কোন বেঈমান আপনার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলে ছাড় পাবে না ইনশাআল্লাহ যদি আপনি দরুদের আমল করায় দেন নাকি ছাড় দিবেন আপনার দলের নেতার বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে নবীর বিরুদ্ধে বললে এই দেশে জেলখানায় নয় জামায় আদরে রাখা হয় এমন ঈমান নিয়ে যাবেন বিশ্বের যে কোন প্রান্তে যদি রাসূলের বিরুদ্ধে একটা কথা বলা হয় ঈমানের দায়িত্ব নিয়ে ময়দানে ঝাঁপায় পড়বেন রাসূলের সম্মান রক্ষা করতে যায় যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে আমাদের ঈমানে আমরা এই অবস্থা অর্জন করব রাসূলের জন্য একবার না এক সবার জীবন দিতে রাজি হব ইনশাআল্লাহ রাজি আছেন নাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহশাবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিবে আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে নিয়ে আজকে থেকে এখন থেকে এই নিয়ত করেন সবাই যখন যেখানে বসবো যখন যেখানে থাকবো একটা আমল এখান থেকে নেব আরেকটা আমল আরেক মাহফিল থেকে নেব ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান সাহাবাদেরকে করতেন অল্প কখনো 10 সেকেন্ড কখনো 5 সেকেন্ড কিন্তু একটা কথা সাহাবা আজমাইনদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত আর আমরা আমাদের নিয়ম বানায় ফেলছি মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত বয়ান এটা কোনো সুন্নতি নিয়ম না যদিও আমাদের দেশে চলতেছে বাকি লাভ হইতো যদি প্রত্যেকটা মানুষ আমলের জজবা নিয়ে যেতে পারত আমরা দোয়া করি যতটুকুই শুনি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন এই দুরূদ শরীফের আমলটা আমি সহ আপনারা সহ মা বোনরা যারা আছে প্রত্যেকেই করব ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমল যদি কেউ বাড়ায় দেয় আল্লাহ পাক তার ভিতরে সুন্নতের মহব্বত ঢুকায় দিবে মিসওয়াক ধরা শুরু করবে সালাম দেওয়া শুরু করবে নামাজের আগে পরে সুন্নত পড়া শুরু করবে আনুষাঙ্গিক রাসূলের যা সুন্নত আছে এগুলো মানা শুরু করবে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন পাশাপাশি যেই মাদ্রাসা এই গোমরাইল আশরাফুল নুরানি মাদ্রাসা মুরব্বী এটা খুব মেহনতের নিয়তে শুরু করেছিলেন এখন আলহামদুলিল্লাহ আপনারাও মাদ্রাসার সাথে সম্পৃক্ত আপনারা আপনাদের সন্তানদেরকে রাসূলের খাঁটি আশেক বানানোর জন্য উম্মত বানানোর জন্য এই মাদ্রাসায় চারজন সন্তান তো একজনকে দিবেন কেন মরার পরে তো একটা জানাজা নামাজ দেওয়ার জন্য একটা লোক রাখার দরকার আছে না নাই সবগুলারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন দোয়া করবে কে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু দোয়া করবে না কারণ দুনিয়ার এখন বর্তমান শিক্ষা ব্যবস্থার যা হাল বাবুরচি বানায় সার্বে সরকার এই হলো অবস্থা আলু ভর্তা শিখাই দিচ্ছে তো সুতরাং আলু ভর্তা বানানো শেখার জন্য স্কুলে দিবেন আর মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দিবেন কথা বলে না মানুষ বানাইতে গেলে মাদ্রাসায় দিবেন দিন শিখবে কোরআন শিখবে সুন্না শিখবে আপনার এতেকালের পরে সারা জিন্দগি আপনার জন্য দোয়া করবে
এইজন্য এই মাদ্রাসাটা আপনাদের এলাকা এখানে আপনারাই ভর্তি দিবেন আপনাদের সন্তানদেরকে এখান থেকে একজন আল্লাহর দ্বীনের দাই হয়ে সারা বিশ্বে ইমানের নূর ছড়াবে এটা এই এলাকার সম্পদ এলাকার গর্ব এমন তো হতে পারে এই এলাকা থেকেই একজন এমন ভাবে দাঁড়াবে যাকে সারা বিশ্ব মানুষ চিনবে ঠিক না কার সন্তান হবে এটা কেউ জানে এজন্য আপনি আপনার সন্তানকে দেন ভাই গোবরেই পদ্ম ফুল ফুটে জিনেদার মাটি থেকে আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ জন্ম নিয়েছে এই জিনেদার মাটিতেই আপনাদের এই এলাকার মুফতি নাঈমুল হক শহরন আছে আর অনেক উলামা একরাম জিনেদার মাটিতে যারা আজকে যিনি নজির আহমদ ছিলেন এরা জিনেদার মাটির গর্ব সুতরাং আপনাদের এটা মাথায় রাখতে হবে জিনেদা এমন একটা এলাকা যেখানে এখনো পর্যন্ত ইসলামের মানুষের ভিতরে এই পরিমাণে মহব্বত নাই যে যেত মাহফিলে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে দিনের জন্য নিজের জান কোরবান করে দিবে আপনারা প্রমাণ করবেন যে আমাদের সন্তানদেরকে দিব বেশি বেশি আলেম বানাবো যেন জিনেদার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ওলামা একরাম ভরপুর থাকে এখান থেকে যেন আশেপাশে কোন মানুষের ঘরে যেন ইসলাম চসবে না এরকম যেন না হয় প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইসলামের আলো ঢুকে যায় এই দোয়া এই খেদমত আল্লাহ পাক আপনাদেরকে করার তৌফিক দান করুক পাশাপাশি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেফায়েত আলী সাহেব উনি ঢাকা থেকে এখানে আসছেন উনি মাহফিলের সভাপতি উনি এই আয়োজনটা করেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন উনাকে সুস্থতার হায়াত দান করেন উনাকে এই খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আমাদের সভাপতি সাহেব আচ্ছা সভাপতি সাহেব একটু কথা বলবেন আচ্ছা উপস্থিত কিছু মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আপনারা কি কেউ আছেন উপস্থিত কিছু দিবেন আমি জানতাম না যে কালেকশন হবে উপস্থিত যদি কেউ থাকেন মাদ্রাসার জন্য কেউ কি ভিতরে ঢুকবে স্বেচ্ছাসেবক যারা আপনারা একটু ভিতরে ঢুকেন যার যতটুকু সামর্থ্য আছে পাঁচশো একশো দুইশো এক হাজার টাকা তো অনেক এদিক সেদিক ব্যয় করেন আজকে প্রতিষ্ঠানটার জন্য অল্প একটু দেন জি মাশাআল্লাহ কি নাম আব্দুল কাদের সাহেব আমি না চাইতে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থতার হায়াত দান করুক তার মানে দশ হাজার টাকা দেনেওয়ালাও আছে আর কেউ থাকলে একটু হাতটা উঠান পাঁচ হাজার টাকা যদি কেউ থাকেন দশ হাজার যদি কেউ থাকেন মাদ্রাসার জন্য একটু দান করেন আল্লাহ পাক কবুল করবে আর কেউ আছেন কে এক হাজার হোক দুই হাজার হোক পাঁচশো হোক কেউ যদি থাকেন এখানে নিয়ে আসেন একটু এখানে নিয়ে আসেন আর যারা ব্যাগ নিয়ে যাচ্ছে যার যতটুকু সামর্থ্য আপনারা ততটুকু দান করেন মুনাজাত না করে দয়া করে কেউ উঠেন না